নমস্কার বন্ধুরা, ক্লাসরুম ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের একটি ডিএম অফিসের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বন্ধুরা কন্যাশ্রী প্রকল্প দেখাশোনা করার জন্য বেশ কিছু পদে ছেলে মেয়ে নিয়োগ করছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু পদগুলির জন্য আবেদন করতে পারবে। সম্পূর্ণটা বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। এছাড়াও বন্ধুরা, তোমাদের এই পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। তাহলে চলো বন্ধুরা, যে অফিসিয়াল নোটিশটা পাবলিশ হয়েছে সেই অফিসিয়াল নোটিশটা আমরা দেখে নেবো, যে কোথা থেকে পাবলিশ হয়েছে, অর্থাৎ তোমাদের কোথায় নিয়োগটা হতে চলেছে, তোমাদের কত স্যালারি দেওয়া হবে, কীভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ কবে আছে, কত বয়স চাওয়া হয়েছে, সব কিছুই নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সঠিক সময়ে সঠিক সরকারি চাকরির আপডেট তোমরা পেতে পারো। তাহলে চলো বন্ধুরা, যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমরা একবার দেখে নিই। তো বন্ধুরা, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, তাই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, এটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানটা তোমার নেম দিতে হবে অবশ্যই ব্লক লেটারে। তো বন্ধুরা, এখানটা অবশ্যই তোমাদের ফাদার্স নেম কিন্তু লিখতে হবে ব্লক লেটারে। তোমার যে প্রেজেন্ট অ্যাড্রেস আছে তার পিনকোড সমেত কিন্তু লিখতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু বন্ধুরা পিনকোড সমেত কিন্তু অবশ্যই লিখতে হবে। এখানে অবশ্যই মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ডেট অফ বার্থ কত আছে সেটা দেবে, 1/1/2021 হিসেবে তোমার কত বয়স হচ্ছে সেটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে। এখানে সেক্স অবশ্যই মেনশন করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। কম্পিউটার কোয়ালিফিকেশান কিন্তু অবশ্যই দিতে হবে বন্ধুরা। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই দিতে হবে। তারপর বন্ধুরা, এখানে অবশ্যই তোমার ডেট এবং প্লেস দেবে। তারপর এখানে অবশ্যই কিন্তু তোমাদের ফুল সিগনেচার একটা করে দিতে হবে। তো বন্ধুরা, এই নোটিশটা তোমরা অবশ্যই ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা পেয়ে যাবে। তো আমি সেখানে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু নোটিশটা শেয়ার করে দিয়েছি, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। এবং এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে এটা কিন্তু অবশ্যই A4 মাপের পেজে কিন্তু অবশ্যই তোমরা প্রিন্ট আউট করিয়ে নেবে। তো বন্ধুরা, তোমার যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে সেটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে। করার পর তোমার সব যা যা ডকুমেন্টস আছে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি সহ সব কিছুই কিন্তু তোমাকে সেন্ড করতে হবে। এদের যে ঠিকানাটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঠিকানা দিয়ে দিয়েছে ডিএম অফিস, ঠিক আছে। তো এইখানে কিন্তু এদের যে ড্রপ বক্স আছে সেটা বাই হ্যান্ডে দিতে পারো, অথবা পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা দিতে পারো। তো এখানে বন্ধুরা অবশ্যই লাস্ট ডেট কিন্তু বলে দিয়েছে, দেখতে পাচ্ছ 12/2/2021 বিকেল 5টার মধ্যে কিন্তু অবশ্যই তোমাকে সেখানে পাঠাতে হবে। এরপর কিন্তু যদি পাঠাও তাহলে কিন্তু অবশ্যই ওরা কিন্তু কোনো মতেই তোমার সেটা অ্যাকসেপ্ট করবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে নোটিশটা পাবলিশ হয়েছে, সেই অফিসিয়াল নোটিশটা কিন্তু অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানটা দিয়ে কিন্তু পাবলিশ হয়েছে, যেটা তোমার কোচবিহার জেলার ডিএম অফিসে কিন্তু পাবলিশ হয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাদের ডাটা ম্যানেজার পোস্টে কিন্তু নিয়োগ করেছে। এখানে কিন্তু বন্ধুরা একটাই ভ্যাকেন্সি আছে। এখানে বন্ধুরা এজ হিসেবে অবশ্যই তোমার 18 থেকে 37 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, যেটা তোমার 1/1/2021 হিসেবে এটা কিন্তু হিসাব করবে। তো বন্ধুরা, এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে। তার সঙ্গে অবশ্যই তোমাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর কিন্তু অবশ্যই তোমার একটা সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এখানে তোমার বন্ধুরা অবশ্যই টাইপিং স্পিড কিন্তু 30 WPM কিন্তু থাকতে হবে, অর্থাৎ মিনিটে কিন্তু 30টা ওয়ার্ড টাইপ করার কিন্তু দক্ষতা অবশ্যই তোমার থাকতে হবে। এখানে ডেজিরেবল কোয়ালিফিকেশান হিসেবে বন্ধুরা তোমার মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এটা কিন্তু বন্ধুরা ডেজিরেবল, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তো না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে জব রেসপন্সিবিলিটিতে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের কী কাজ করতে হবে সেটাও কিন্তু অবশ্যই এটা বলে দিয়েছে। এখানে অবশ্যই তোমাদের 11,000 টাকা করে কিন্তু পার মান্থ কিন্তু কনসোলিডেটেড স্যালারি দেওয়া হচ্ছে। তো এখানে বন্ধুরা অবশ্যই তোমার কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে। এখানে তোমার অবশ্যই 3 বছরের জন্য কিন্তু কন্ট্রাক্টে নেওয়া হচ্ছে। তো তোমার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটাও তোমার পরবর্তীকালে টেনারটা অবশ্যই তোমার বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।